আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে কারণে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে কি, অনেকেই আর কি জানেন না যে অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সের মানে প্রসেসটা কি আবার শুরু হয়েছে কিনা, যে লার্নার কার্ড করা, স্মার্ট কার্ড করা, এটা কি আবার স্টার্ট হয়েছে কিনা। তো সবাইয়ের জন্য বলতে চাই যে ড্রাইভিং লাইসেন্স আবার কাজ শুরু হয়েছে, ঠিক আছে? লার্নার আপনারা করতে পারবেন অফিসে যেয়ে, আর স্মার্ট কার্ডও করতে পারবেন, ফিঙ্গারও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, পরীক্ষা দিতে পারবেন। কিন্তু স্মার্ট কার্ডটা আপনারা হাতে পাবেন না, অস্থায়ী যে ড্রাইভিং লাইসেন্সের কাগজটা, অনুমতিপত্র, সেটা নিয়ে আপনাকে ড্রাইভ করতে হবে। দীর্ঘ 1.5 থেকে 2 বছর যাবত কোনো কার্ড বিতরণ চলতেছে না, কারণ হলো গিয়া যেগুলো পূর্বের কার্ড ছিল সেগুলোই আছে, যেগুলো অর্ডার ছিল সেগুলো আগে চলে গেছে আরও প্রায় 1.5 বছর আগে, এরপরে কোনো কার্ড দেওয়া হয়নি। কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যেই কার্ড কোম্পানির চুক্তি ছিল সেই কার্ড কোম্পানির সাথে চুক্তিটা মানে ভেঙে গেছে বলতে গেলে, যার কারণে শেষ হয়ে গেছে, যার কারণে এখন আর ড্রাইভিং লাইসেন্স কার্ডটা দেওয়া হচ্ছে না আগামী কোনো কোম্পানির সাথে ডিল হওয়ার আগ পর্যন্ত। আপনারা অবশ্যই লার্নার করবেন, স্মার্ট কার্ড করবেন, আর ফিঙ্গার করে অস্থায়ী অনুমতি লাইসেন্সপত্রটা নিয়ে, অনুমতিপত্রটা নিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবেন বা বাইক ড্রাইভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে অনলাইনে আবেদন করতেছেন বাসার থেকে, তো আমি তারে বলবো যে অবশ্যই অনলাইনে এখন আবেদন করেন না, কারণ অনলাইনে পেমেন্টের যে গেটওয়ে সিস্টেমটা সেটা একটু সমস্যা, ফল্টি আছে, যার কারণে দেখা যাচ্ছে আপনি পেমেন্ট করতেছেন, টাকা দিতেছেন, টাকা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসছে, আবার অনেকে টাকা কেটে নিছে কিন্তু টাকা ব্যাকও আসে নাই, লার্নারও হয়নি। তো আমি বলবো আপনার উচিত হবে লার্নারটা বা স্মার্ট কার্ডের টাকাটা অনলাইনে না দেওয়া বেটার, আপনি বিআরটি থেকে করান। যদি আপনি নিজে না যেতে পারেন, আপনি আপনার লোক দিয়ে পাঠায় করাইলেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমি এটাও বলবো যে আপনি দালালদের কাজ করেন না, কারণ আপনি নিজের থেকে করলেও আপনার 3 মাস 4 মাস লেগে যাবে, বাইরের বেশি লাগলেও লাগবে, আপনি দালালদের দিয়ে করাইলেও সেই একই সময় লাগবে। জাস্ট আপনার জানতে হবে প্রসেসটা, তো প্রসেসটা যে কীভাবে আপনি করবেন, যে কীভাবে একটা লাইসেন্স নিজেরটা নিজে করতে পারবেন, সেক্ষেত্রে আমি আপনাদের একটা ধারণা দেব, একটা ভিডিও আমি করব, আমার মনে হয়েছে করা উচিত, কারণ আপনাদের জানা দরকার আছে। কারণ না হলে আপনারে প্রতিটা প্রতিটা পদক্ষেপে আপনাকে দেখা গেছে থামতে হবে, যে আমি এই কার্ডটা লার্নার কার্ড করে ফেললাম বাট পরে স্মার্ট কার্ডটা করতে পারতেছি না, বা পরীক্ষা দিতে পারতেছি না, বা পরীক্ষার ডেটটা কীভাবে উঠাবো, আমার রোল কোনটা, আমি কোথায় গিয়ে পরীক্ষা দিব, কবে পরীক্ষা দিব, সেটা আপনি হয়তো জানতে পারতেছেন না। সো এই জন্য আমি একটা ভিডিও করবো কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই। তো আপনারা সবাই যারা যারা করতে চান, নিজে করতে পারেন, জানা আছে, আপনারা যে বিআরটি থেকে করতে পারেন। আর আমি যে ভিডিওটা নেক্সট করব সেটা হচ্ছে ইকুরিয়া বিআরটিকে নিয়ে, কেরানীগঞ্জ ইকুরিয়া যে বিআরটি, সেই বিআরটির প্রসেসটা নিয়ে আমি একটা ভিডিও করবো, যারা ইকুরিয়া বিআরটিতে করতেছেন সেটা তাদের জন্য ভালো হবে, তারা জানতে পারবেন কিছু। আর সাধারণত অন্যান্য বিআরটি এর এইটাও একই, ধরতে গেলে প্রসেসটাও একই, জাস্ট হয়তো আমি এখানে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার কথাটা বলবো, সেইখানে ওই রুম ওয়াইজও ওইখানেও রুম নাম্বার দেওয়া আছে, আপনার ওইখান থেকে ওইখানে গেলে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনার কাজগুলো ইজিলি হয়ে যাবে। আর চেষ্টা করবেন দালালের কাছে না দেয়, 10-12 হাজার টাকা চায় দালালরা, সেটা না দেওয়াটাই বেটার ভাই। একটা লাইসেন্স করতে নিজের থেকে করলে আপনার বেশির চেয়ে বেশি 5.5 থেকে 6 হাজার টাকা হয়তো যাইতে পারে, আমার মনে হয় তাও যাওয়ার কথা না। তা আমি ধরে নিলাম 6 হাজার টাকায় আপনার গাড়ি ভাড়া, যাতায়াত, খাওয়া দাওয়া সবসহ 6 হাজার টাকা আমি ধরে নিলাম। আর সেটা আপনি নিজ দায়িত্বে করতেছেন, আপনারও জানা আছে ভাই, আমি ধরা খাইলে আমি নিজে খাইতেছি, দেখা যাবে দালালটা আপনি করতে দিচ্ছেন, দালাল আপনার টাকা নিয়ে চলে গেছে, তো এটা আপনার জন্য অ্যাকচুয়ালি একটা লস, আপনার কষ্ট, আপনার লস সব দিক দিয়ে। আর আমি একটা নেক্সট একটা ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার নেক্সট ভিডিওটা দেখতে হয়, আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিবেন, আমার নতুন চ্যানেল, ঠিক আছে? আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।